সুপ্রিয় দর্শক, মাত্র দুই দিন পার হলো বাংলাদেশ ক্রিকেট দলের নামকরা ব্যাটসম্যান তামিম ইকবাল অবসর থেকে ফিরেছেন। নানান নাটকীয়তার পর দেশের প্রধানমন্ত্রীর অনুরোধে দলে ফিরেছেন ওয়ানডের অধিনায়ক তামিম ইকবাল। তবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ তামিম ইকবাল না খেললেও ম্যাচ হারায় সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তাই তো প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে সিরিজ হার মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল সহ পুরো দেশ। তাই তো এবার সেই মন খারাপ থেকে তামিমের পর নিজের অবসরের কথা জানিয়ে দিলেন মুশফিকুর রহিম। সিরিজ হারের পর সকলের সামনে একই বললেন উইকেট কিপার মুশফিকুর রহিম। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। তামিম ইকবালের অধিনায়কত্বে আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে 17 রানে হেরেছিল বাংলাদেশ দল। তবুও তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। কিন্তু দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের কাছে ব্যাটিং বোলিং দুই বিভাগে রীতিমতো ধরাশায়ী হয়েছে টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে থাকতেই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল আফগানরা। শনিবার চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গোরবাজ ও ইব্রাহিম যাদের রানের জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে সংগ্রহ করেছিল 331 রান। আফগানিস্তানের দেয়া 332 রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় 189 রানে থামে বাংলাদেশের ইনিংস। এদিকে প্রথমবার আফগানদের কাছে হারের পর লজ্জায় ভাসছে বাংলাদেশ। এরই মধ্যে বড় বড় অনেক তারকারা বাংলাদেশের কাছে এমন হার প্রত্যাশা করেননি বলে জানিয়েছে। তাই তো হঠাৎ করেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি সাক্ষাৎকারে মুশফিকুর রহিম বলেন, আফগানিস্তানের কাছে হারের জন্য আমি ক্ষমা চাচ্ছি সকলের কাছে। তামিম ইকবাল বাংলাদেশের টিমের অনেক বড় হাতিয়ার। ম্যাচের আগে তামিমকে নিয়ে দেশে যা হয়েছে তার একটা প্রভাব পড়েছে আমাদের পুরো টিমের মধ্যে। পুরো টিম যেন ছন্ন ছাড়া খেলেছে। তবে তামিমের জায়গায় আমি হলে হয়তো এতটা প্রভাব পড়বে না। আমি চাই আমার পরিবর্তে তামিম খেলুক। আমি বাংলাদেশ টিমের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আমি অবসর নিব, সেটা যে কোনো সময়ই হোক না কেন। আপনারা টিমের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, তাহলেই দেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আফগানিস্তানের কাছে হারের জন্য কে দায়ী? লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।